বই তো সবাই পড়াইতে পারে বই পড়ায় দিলাম সিলেবাস শেষ করে দিলাম আপনার স্টুডেন্ট মজাই পাইল না সে টিচার হওয়ার স্বপ্ন দেখলো না আপনি তার কাছে আইডিয়াল একটা ক্যারেক্টার হইতে পারলেন না ইটস এ ইটস এ টাফ থিং ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাবার ওইটা ইউজ করে কোনো মতে প্রাইমারি টিচারটা যেন হয়ে যাইতে পারে তাহলে নাকি লাইফ সেট কেন ইনকাম তো বেশি না প্রাইমারি টিচারের লাইফ কীভাবে সেট হয় অনেক লজিক আছে তাদের অনেক মেকানিজম তৈরি করা আছে এই যে এই আজকে এখানে মানে কর্পোরেট আলাপ করতেছি অনেক কিছু তো পুরো দেশের মধ্যে নেগেটিভ সিস্টেম ঢুকে বসে আছে যে লোক টিচার হইছে অলরেডি একটা ভালো অ্যামাউন্ট খরচ করে প্রাইমারি স্কুলে টিচার হবো অমুক জায়গার কেরানি হবো এই হবো সেই হবো সেই লোকটা আবার স্বপ্ন দোষটা হবে ভাই কোনোভাবে হাউ ডু ইউ এক্সপেক্ট ন এই জন্যই তো সিস্টেমটা হচ্ছে এরকম ওই যে টিচার হইতো টিচার হইতো যদি সবচাইতে ক্লাসিক একটা প্রতিযোগিতা দিয়ে কোচিং সেন্টারগুলোতে যেভাবে টিচার সিলেকশন হয় আচ্ছা পাশে তুমি মডেল রেডি यस কোচিং সেন্টার মানে সব টিচার সিলেকশন করার জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষা সবচেয়ে হাইয়েস্ট লেভেল পাওয়া 10টা ছেলে বা মেয়েকে ডাকে তারপর ইন্টারভিউ হয় ইন্টারভিউ থেকে দুইজনকে সিলেক্ট করে ক্লাস করায় তাই না মক ক্লাস করি প্রাইভেট ऑर्गेनाइजेशन তো ওই ক্লাসিক লেভেলের টিচার ছাড়া চলবে না তো আমরা ওই যে সুপার থার্টি দেখছি সুপার থার্টি টিচার ঋতিককে তো কিনতে চাইছিল একটা কোচিং সেন্টার তো তো দেখছে যে আসলে ওর জায়গা না তো ওই জন্য ওই যে আপনার শুরুতেই যখন দুর্নীতি থাকবে সে স্বপ্নদ্রষ্ট হইতে পারবে না এই সিস্টেমটাকে যদি ঢালাভাবে সাজানো যায় এবং টিচারকে যদি হালালভাবে ওই যে এই জন্য ধর্মীয় সেন্স লাগবে আপনি যে দুর্নীতি করতেছেন আপনি যে আরেকজনের টাকা মেরে খাচ্ছেন এটা জবাব যখন উপরে থাকবে তখন ও এই দুর্নীতিটা করবে না এই জন্য সিস্টেম যদি ঠিক থাকে না মানে প্রশাসন যদি ঠিক থাকে আপনি যত পজিটিভ আলাপ করেন সব সম্ভব